আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে একটা মজাদার হালুয়ার রেসিপি নিয়ে সবার সামনে চলে এসেছি। গাজর অনেক পুষ্টিকর একটা খাদ্য, আর এই গাজর দিয়ে যদি হয় হালুয়া তাহলে তো কথাই নেই। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপির দিকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন। প্রথমে আমি 1 কেজির মতো গাজর এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে গাজরটা দিয়ে 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লিকুইড গরুর দুধ। আপনাদের কাছে যদি গরুর দুধটা না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়া দুধটা পানির সাথে মিশিয়ে অথবা দোকান থেকে কিনে আনা যে লিকুইড দুধটা সেটাও ব্যবহার করতে পারেন। এখানে প্রায় আমি 1/2 কেজির থেকে একটু বেশি পরিমাণ দুধ দিয়েছি। এবার এটাকে ভালো করে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। এই পর্যায়ে অনেকে দেখা যায় মাঝে মধ্যে পানি দিয়ে সেদ্ধ করে, কিংবা নর্মালি সেই পানি দিয়ে যদি সেদ্ধ করে থাকেন তাহলে একেবারেই ভালো লাগবে না টেস্টটা। অবশ্যই ভালো টেস্ট পাওয়ার জন্য লিকুইড যেই গরুর দুধটা সেটাই ব্যবহার করতে হবে। এটা যতক্ষণ না পুরোপুরি 90%-এর মতো সেদ্ধ হয়ে যাচ্ছে অপেক্ষা করছি। পুরোপুরি 99% সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ব্লেন্ড করে নিব, অথবা যাদের কাছে ব্লেন্ডার নেই তারা পাটায়ও বেটে নিতে পারেন। আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন, কিংবা হাত দিয়েও ছেঁচে কিন্তু এটাকে এরকম ভর্তা করে নিতে পারেন বলা যেতে পারে। এবার চলে আসছি মূল হালুয়া তৈরির দিকে। আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2-3 টেবিল চামচের মতো ঘি। অবশ্যই এই হালুয়া তৈরির সময় ঘিটা ব্যবহার করতে হবে। যদি আপনারা তেল দিয়ে এই হালুয়াটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অত একটা ভালো লাগবে না। একদম পারফেক্ট টেস্ট পেতে হলে কিন্তু অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। যারা ঘি খেতে পছন্দ করেন না তারাও এই পর্যায়ে ঘিটা ব্যবহার করতে পারেন, কারণ অল্প পরিমাণে ঘি ব্যবহার করলে তেমন একটা বাজে স্মেলও আসে না, আর ঘি ছাড়া এই হালুয়াটা ভালো লাগবে না। এবার কিছুক্ষণ এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একেবারে পানিটা শুকিয়ে নিতে হবে। তারপর চিনি অ্যাড করে দিলাম স্বাদ মতো। প্রায় আমি এখানে 1/2 কাপের মতো চিনি আর গুঁড়া দুধ দিয়ে দিলাম 1/2 কাপের মতো। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা দিলে এর মধ্যে যে পানিটা আছে সেটা টেনে নিতে সহযোগিতা করবে, আর টেস্টটা অসম্ভব ভালো লাগবে গুঁড়া দুধটা দিলে। তাই অবশ্যই এই পর্যায়ে এই 1/2 কাপ গুঁড়া দুধটা দিতেই হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন না। আর মিষ্টি জিনিসে আমরা সবাই জানি সামান্য একটু লবণ দিতে হয়, তাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ। মিষ্টি জিনিসে যদি লবণ না দেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টি জিনিসের যে পারফেক্ট টেস্টটা সেটা কিন্তু বোঝা যায় না তেমন একটা, তাই অবশ্যই লবণটা ব্যবহার করতে হবে। নেড়ে চেড়ে আরও 5-10 মিনিট একটু এভাবে কুক করে নিতে হবে, যাতে করে বাড়তি যে পানিটা আছে অর্থাৎ দুধটা আছে সেটা যেন শুকিয়ে যায়। দেখতে পাচ্ছেন একেবারে শুকিয়ে গিয়েছে। এবার এটা যখন এমন একটা টেক্সচারে চলে আসবে বেশ ঘন, তখন এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। আর বেশি একটা ঠান্ডা হতে দেওয়া যাবে না। যেই পাত্রে আপনারা এটা সেট করবেন ঠিক সেই পাত্রেই তাড়াতাড়ি এটাকে ঢেলে নিতে হবে। এর মধ্যে আমি আর একটু পরিমাণে ঘি দিয়ে দিলাম উপর থেকে, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে বেশ ভালো লাগবে। এবার নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত এটা একেবারে ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এটা বেশ একটা ঠান্ডা হয়ে যাওয়ার আগেই যেই ট্রেটাতে আমি এটা সেট করব সেই ট্রেটাতে আগে থেকে ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনার ঘিয়ের পরিবর্তে অয়েল ব্রাশ করতে পারেন, কিন্তু ঘিটা দিয়ে নিলাম আমি। এবার যেই ডোটা তৈরি করলাম হালুয়ার জন্য সেই ডোটা আমি এখানে সেট করে নিচ্ছি। আর ডোটা অবশ্যই গরম থাকা অবস্থায় হাত দিয়ে একটু বিছিয়ে দিতে হবে, কারণ যদি আপনারা ঠান্ডা হওয়ার অপেক্ষা করেন সেক্ষেত্রে দেখা যাবে হালুয়াটা ফেটে যেতে পারে, বা অর্থাৎ ভালো করে সেট হবে না। সো আমি এটাকে দিয়ে দিলাম, আর এবার হাত দিয়ে ভালো করে এটাকে একটু শেপে নিয়ে আসবো। আর তার হালুয়াটা এভাবে সেট করা হয়ে গেলে হাত দিয়ে এটাকে সেট করতে পারেন অথবা চামচ দিয়ে সেট করতে পারেন। আমি এখানে একটা চামচ নিয়েছি, যেহেতু অনেকটা গরম তাই হাত দিয়ে আসলে সেট করাটা একটু কষ্টকর হয়ে যাবে, তাই আমি এখানে একটা চামচ নিয়েছি বড় সাইজের। চামচটা দিয়ে এভাবে সেট করে নিচ্ছি। চামচটা দিয়ে ভালো করে চারিদিকটা সেট হয়ে যাওয়ার পর উপরটা সমান করার জন্য অবশ্যই হাত ব্যবহার করতে হবে, কারণ চামচ দিয়ে পারফেক্টভাবে উপরের শেপটা আনা সম্ভব না। আমি পারফেক্টলি শেপ নিয়ে আসার পর ফিরে আসলাম।
সে পানার পর অবশ্যই হালুয়াটা সঙ্গে সঙ্গে কাটতে হবে, নয়তো দেখা যাবে এখানে কাটার যদি ঠান্ডা হওয়ার পর কাটতে চান সেই ক্ষেত্রে হালুয়াটা ফেটে যেতে পারে। আর এর উপর দিয়ে দিচ্ছি ছিটিয়ে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে দেখতে খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে বাদামও দিতে পারেন, কিন্তু আমি এখানে বাদাম ইউজ করছি না, আসলে গাজর জিনিসটার সাথে গুঁড়া দুধটা বেশি যায়, তাই আমি এখানে গুঁড়া দুধটা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি হালকা বাদাম। গাজরের হালুয়ার উপর আপনি হালকা করে যদি গুঁড়া দুধ দেন আর তার উপর বাদাম দেন সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে। যদি আপনি ডিরেক্ট বাদাম দেন সেক্ষেত্রে দেখতে অতটা সুন্দর লাগবে না, আকর্ষণীয় লাগবে না। তাই আমি হালকা একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিয়ে তার উপর বাদাম ছিটিয়ে দিলাম। এবার এটা কাটার পালা, সুন্দর করে শেপ দিয়ে কেটে নিতে হবে ঠান্ডা হওয়ার আগেই, কারণ ঠান্ডা হওয়ার পর যদি আপনি কাটতে যান সেক্ষেত্রে দেখা যাবে এটা ফেটে যেতে পারে হালুয়াটা। আর কাটার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় আপনি তুলতে যান হালুয়াটা সেক্ষেত্রে কিন্তু হালুয়াটা ভেঙে যেতে পারে। তাই অবশ্যই হালুয়াটা কাটার পরে কমপক্ষে আধা ঘন্টা রেস্টে রাখতে হবে, সেটা আপনার ফ্রিজে রাখেন কিংবা লো টেম্পারেচারে, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। হালুয়াটা কী শেপে কাটবেন এটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে, হালুয়াটা যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি হালুয়াটা চারকোনা শেপেই কেটেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।